সারা রাজ্যে রাজ্যে শাসক দলের মণ্ডলস্তরীয় কার্যকারিণী বৈঠক একযোগে অনুষ্ঠিত হচ্ছে রবিবার। এদিন এরই অঙ্গ হিসেবে আগরতলায় বনমালীপুর 9 নং বনমালীপুর বিধানসভা কেন্দ্রে কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। দলের এই সাংগঠনিক বৈঠকে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা 9 নং বনমালীপুর কেন্দ্রে বিধায়ক বিপ্লব কুমার দেব। তিনি এই বৈঠকে যোগদান করে জানান, সারা রাজ্যে একযোগে মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলে প্রথমে জাতীয় স্তরে কার্যকারিণী বৈঠক হয়, এরপর রাজ্যস্তরীয় এবং পরে জেলাস্তরীয় এবং যথাক্রমে মণ্ডলস্তরীয় বৈঠক হয়। রাজ্যে প্রথমবার একসঙ্গে মণ্ডল কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, আগামী দিনে যে কার্যপদ্ধতি রাষ্ট্রীয়ভাবে স্থির করা হয়েছে এগুলো রাজ্যে আনা হয়েছে এবং রাজ্য থেকে জেলা হয়ে মণ্ডল স্তর হয়ে শক্তিকেন্দ্র হয়ে বুথ স্তর পর্যন্ত কার্যকর্তাদের কাছে নিয়ে যাবার জন্য এই ব্যবস্থা এবং এরই সাংগঠনিকভাবে আলোচনা করে এর রূপরেখা এই কার্যকারিণী বৈঠকে স্থির করা হবে। আগামী 3 মাস পর্যন্ত এই রূপরেখাতে কাজ করা হয় বলেও জানান তিনি। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মণ্ডলে আজকে একযোগে মণ্ডল কার্যকারিণী বৈঠক হচ্ছে। আমাদের রাষ্ট্র কার্যকারিণী হয়, তারপর প্রদেশ কার্যকারিণী, তারপর ডিস্ট্রিক্ট হয়, তারপর মণ্ডল স্তরে হয়। আর এই প্রথমবার একসঙ্গে একদিনে সমস্ত মণ্ডলে প্রদেশ মণ্ডল কার্যকারিণী বৈঠক হচ্ছে। এগুলোতে আগামী দিনে যে কার্যপদ্ধতি রাষ্ট্রীয়ভাবে তয় করা হয়েছে সেগুলো স্টেটে আনা হয়েছে এবং স্টেট থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে মণ্ডলে, সেগুলো নিচে শক্তিকেন্দ্র হয়ে বুথ পর্যন্ত কার্যকর্তাকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা তারই সাংগঠনিক আলোচনা রূপরেখা এই কার্যকারিণী বৈঠকের মাধ্যমে আমরা তৈরি করি এবং আগামী দিনে আগামী 3 মাস পর্যন্ত এই রূপরেখাতে কাজ করি। বাকি অন্য ধরনের রাজনৈতিক কোনো ইস্যু যখন আসে সেটা এডিশনাল ক্যাচ করা। তিনি এদিন সামনে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেন, দল সবসময় সাংগঠনিক কাজ করে যায়, তা বিধানসভা হোক, লোকসভা হোক আর যে কোনো নির্বাচন হোক, প্রত্যেক নির্বাচনই গুরুত্বপূর্ণ। প্রত্যেক নির্বাচন কোনো না কোনো শিক্ষা দিয়ে যায় এবং শিক্ষা নিয়ে আসে। স্বাভাবিকভাবে নির্বাচন যেহেতু আসছে, কার্যকলাপ বাড়বে, আরও গতি আনবে, প্রত্যেকে এই দিশাতে মিলেমিশে কাজ করবেন। 2018 সালে যেভাবে ওনারা ত্রিপুরাবাসীর আশীর্বাদ পেয়েছেন, সেভাবে যাতে আরও সুন্দরভাবে রাজ্যবাসী আশীর্বাদ নিয়ে আসতে পারেন সে দিশাতে ওনারা কাজ করে চলেছেন। যে কাজগুলি তিনি যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন কাজগুলি করেছিলেন এবং বর্তমানে ডক্টর মানিক সাহা সে কাজগুলি নিশ্চিত মানুষের কাছে পৌঁছে দেবেন এবং জনগণ তার লাভ পাবেন বলেও এদিন উল্লেখ করেন তিনি। বিজেপি সবসময় সাংগঠনিক কাজ করে যায়, সবসময় সে বিধানসভা হোক আর লোকসভা হোক বা যে কোনো নির্বাচন হোক, আমাদের জন্য প্রত্যেকটা নির্বাচনেই ইম্পর্টেন্ট। প্রত্যেক নির্বাচন কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়, কোনো কোনো শিক্ষা নিয়ে আসে। তো স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসছে তো আমাদের কার্যকলাপ আরও বাড়বে, আরও গতি আনবে। তো স্বাভাবিকভাবে আমরা সেইটির সাথে সবাই মিলেমিশে কাজ করব এবং 2018তে যেভাবে আমরা ত্রিপুরাবাসী আশীর্বাদ পেয়েছি সেটা যাতে আরও সুন্দরভাবে আমরা আশীর্বাদ নিয়ে আসতে পারি, সেই সাথে আমরা সাংগঠনিক কাজ এবং সরকারের যে কাজগুলো আছে, ডক্টর মানিক সাহা যে কাজগুলি আমি করেছিলাম সেগুলো উনি নিশ্চিত মানুষের কাছে পৌঁছে দেবে এবং মানুষ তার লাভ পাবে। এদিন এই কার্যকারিণী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, মণ্ডল সভাপতি দীপক কোষ, অন্যান্য নেতৃত্বকর্মীরা। এদিন প্রথমে দলীয় পতাকা উত্তোলন এবং ভারত মাতার পদতলে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপরই শুরু হয় সাংগঠনিক কার্যক্রম। এই কার্যকারিণী বৈঠককে কেন্দ্র করে দলীয় কর্মীদের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।